নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুখেন্দু। এই মুহূর্তে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে এই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আকাশের মুখ ভার, এবং আজ তো সারাদিনই বৃষ্টি হচ্ছে, কখনো বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, এবং একটা যেন মনে হচ্ছে কোথাও শীতের হিমেল পরশ আসতে শুরু করেছে। আমরা দেখেছি যে হেমন্তের এলোমেলো হাওয়ায় শীত শীত ভাব লেগেছে, শিরশিরানিও ছিল, কিন্তু কোথাও শীত যেন আসবো আসবো করেও আসেনি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরিয়ে গিয়েছে, তাও বারবার যে প্রশ্নটা আসছে যে শীত কবে আসবে এই বাংলায়। এবং যে বিষয়টা দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় দেখেছি অক্টোবরের প্রথমে ঘূর্ণিঝড় মিথিলি, এবং তারপরে ডিসেম্বরের প্রথম সপ্তাহে, নভেম্বরের শেষ সপ্তাহ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা দেখেছি ঘূর্ণিঝড় মিকজিয়ামের প্রভাবে এই শীত আটকেছিল। কারণ আবহাওয়াবিদরা যেটা বলছেন বারবার যে বাতাসে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, ফলে উত্তর পূর্ব যে মৌসুমি বায়ু, যে শুষ্ক হাওয়া, সেই হাওয়া ঢুকতে কোথাও বারবার বাধা পাচ্ছে। এবং একই সঙ্গে এই যে জলীয় বাষ্প রয়েছে, সেই জলীয় বাষ্পের ফলে প্রচুর পরিমাণে মেঘ ঢুকেছে বাতাসে, এবং এই মেঘের থেকেই বৃষ্টি হচ্ছে, ফলে বারবার দেখা যাচ্ছে শীত বাধা পাচ্ছে বাংলায় আসতে। বারবার একটা প্রশ্নই আসছে যে আসবো আসবো করছে কিন্তু আসছে না, শীত কবে আসবে, আমাদের বারবার সেই প্রশ্নটা মনের মধ্যে দানা বাঁধছে। এই যে মিকজিয়ামের প্রভাবে যেভাবে আমরা দেখেছি যে গত দুদিন ধরে আকাশ মেঘলা রয়েছে, এবং একই সঙ্গে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টির হাত ধরে যেন কোথাও মনে হচ্ছে ঠান্ডা, একটা যেন ঠান্ডার আমেজ পাচ্ছি এবং শীত এলো বলে এমন একটা অনুভব হচ্ছে বা অনুভূতি হচ্ছে আমাদের। আলিপুর আবহাওয়া দপ্তর খুশির খবর দিচ্ছে, আশার বাণী শোনাচ্ছে যে আগামী কাল থেকেই আবহাওয়ার উন্নতি হবে, এবং তারপরেই 3-5 ডিগ্রি রাতের টেম্পারেচার, তাপমাত্রা কমবে। এবং তবে তার সঙ্গে একই সঙ্গে আরও একটা কথা বলছে যে তার 3 দিন পর থেকে আবারও রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি বাড়বে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে দক্ষিণ ছত্তিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত আরও একটা ঘূর্ণাবর্ত এই সময় অবস্থান করছে, ফলে ফের শীত আসতে বাধা পাচ্ছে। এবং সেই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে বাংলায় শীত পুরোপুরি আসবে। কারণ আমরা বারবার দেখেছি কোথাও যেন এবারে শীত নিজেই যেন চাদর মুড়ি দিয়ে বসে আছে, সেই চাদর থেকে শীতকে বের করে আনা যাচ্ছে না, অর্থাৎ শীতের যে আমেজ সেটা কোথাও বারবার আমরা অনুভব করলেও, হালকা অনুভব করলেও যেন সেই পুরোপুরি অনুভূতিটা আসছিল না। অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে শীত পুরোপুরি আসবে বাংলায়, এমন আশার বাণী বা এমন বার্তাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। কারণ প্রতিবার আমরা দেখেছি যে পূবালি হাওয়া হোক বা এই যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু, সেটা প্রতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এবং একই সঙ্গে মেঘ ঢুকে যাওয়ার কারণে বারবার বাধা পেয়েছে। ফলে আপাতত এই দক্ষিণ ছত্তিশগড় থেকে বিদর্ভ পর্যন্ত যে ঘূর্ণাবর্ত রয়েছে, সেই ঘূর্ণাবর্তের প্রভাব কাটলেই বাংলায় শীত পুরোপুরি আসবে, এমনটাই আশার বাণী শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইরকমই আরও অন্যান্য সব খবরের জন্য আপনারা নজর রাখুন রিপাবলিক বাংলার ইউটিউব স্ট্রিম এবং একই সঙ্গে ফেসবুক পেজে। কথা হবে চোখে চোখ রেখে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।